হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ ক্রোমের সেটিংয়ের কথা বলবো, যেটা আপনি দেখে বলবেন আগে বলিসনি কেন এই সেটিংটার ব্যাপারে। তো দেখুন, এইখানে কোনো মানুষ যদি আপনিও কোনো বাজে ওয়েবসাইটকে সার্চ করেন, তো এইভাবে বাজে ওয়েবসাইটগুলো বেরিয়ে যায়। তো আপনি যদি চান আপনার ক্রোম ব্রাউজারে কেউ বাজে ওয়েবসাইট সার্চ করলে সেটা না বাড়াক, বা বাজে ওয়েবসাইট সার্চ করলে সেটা ভালো ওয়েবসাইট দেখাবে, তো কীভাবে করবে আমি এই ভিডিওতে বলবো। এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট কোনো স্কিপ না করে দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, আর এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব, নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলরেডি সিলেক্ট করে দেবে। তো ভিডিওটা শুরু করা যাক। তো কীভাবে করতে হবে দেখুন, এখানে যখনই আপনি কোনো বাজে ওয়েবসাইট সার্চ করবেন বা যে কোনো ওয়েবসাইট সার্চ করবেন, তো সার্চের উপরে একটা থ্রি লাইন দেখা যাবে, ওই থ্রি লাইনে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, থ্রি লাইনে ক্লিক করার পর এখানে একটা সেটিংয়ের অপশান থাকবে, ফিফথ অপশানে, ফাইভ অপশানে একটা সেটিংয়ের অপশান থাকবে, ওই সেটিংয়ের অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সেটিংয়ের অপশানে যখনই ক্লিক করবেন, এখানে একটা ফিল্টারের অপশান আছে, আপনার নিশ্চয়ই দুটি অপশানের মধ্যে যেটা দেখাবে সেইটা এখানে সুজের অপশানটাইতে থাকবে, আপনাকে এখানে হাইটের অপশানটাতে করে দিতে হবে। হাইটের অপশানটাতে করে দেবেন ওখানে ফিল্টারের অপশানে। তারপরে যে নিচে একটা ভিডিওর অপশান রয়েছে, ওইখানটায় দেখুন তিনটি অপশান রয়েছে, নিচের দুটি অপশানে যে কোনো অপশানটাতে সিলেক্ট থাকবে, আপনাকে গত উপরের অপশানটাতে ডু নট অটো প্লে অপশানে ক্লিক করে দিতে হবে। এই দুটো অপশান করার পর আপনাকে নিচে আসতে হবে, এই লেখাগুলোকে উপরে উঠাতে উঠাতে, আর এখানে একটা সেভের অপশান রয়েছে, সেভ করার পর এখানে একটা পপ আপ খুলে যাবে, আর আপনাকে ওকেতে ক্লিক করে দিতে হবে। পপ আপে ওকেতে ক্লিক করে দিতে হবে। ওকেতে ক্লিক করে দিলেই এরপর যে কোনো মানুষ বা আপনিও আপনার ক্রোম ব্রাউজারে কোনো বাজে ওয়েবসাইট যদি সার্চ করেন তো আসবে না। দেখে নিন, আমি ফুল প্রুফ আপনাকে দেখাচ্ছি। দেখুন, আমি সার্চ করছি কিন্তু আর আসছে না। তো এই ভিডিওটা যদি সত্যিই ভালো লাগে একটা লাইক করবেন, আর এইরকমের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলরেডি সিলেক্ট করে দেবেন। আর ভিডিওর সম্বন্ধে যদি কোনো কোশ্চেন বা ভিডিওর কোনো অংশ বুঝতে না পারো, তো এই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বলবে, আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওতে এতটাই। জয় হিন্দ, বন্দে মাতরম।